কঠিন সময়গুলোতে তোমার মনোবল ধরে রাখতে, হৃদয়ে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে আজকের এই 10টি উক্তি। তাহলে চলো মনোযোগ দিয়ে শুনে নেই বিখ্যাত ব্যক্তিদের 10টি মহান উক্তি। সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয়, আর কালো মানেই কিন্তু কুচ্ছিত নয়। কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক, কাবাঘর কালো কিন্তু অপরূপ। মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়, চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। স্বামী বিবেকানন্দ। জীবনের একটা মুহূর্তও যদি বৃথা ব্যয় হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতেই হতে পারে না। চাণক্য। জীবন চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। হুমায়ুন আহমদ। তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে, যদি তুমি শুধু কেরানি হতে চাও তাহলে কেরানিই হবে, আর কিছু হবে না। কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও, তবে চাঁদকে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি যেতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে। শেখ সাদী। যদি তুমি একটি সুখী জীবন চাও, তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো, কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয়। আলবার্ট আইনস্টাইন। যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেও না, তাদের নিয়ে সবসময় আনন্দের সাগরে ডুবে থাকো যারা তোমায় পছন্দ করে। জালালউদ্দিন রুমি। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শেক্সপিয়র। তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সব লোককে বোকা বানাতে পারো, কিন্তু সবসময় সব লোককে বোকা বানাতে পারো না। আব্রাহাম লিঙ্কন। নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবে না, যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে। বিল গেটস। উক্তিগুলো তোমার ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।